হ্যালো, ওয়াট ইজ আপ গাইস, কি খবর তোমাদের? ওয়ান্স আগেন ওয়েলকাম টু মাই টুন তানবীর এনিমি চ্যানেল অ্যান্ড দিস ইজ তানবীর উইথ ইউ। সো গাইস, তোমাদের এন্টারটেনমেন্টের জন্য নতুন আর একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি তোমাদের মাঝখানে। তো গাইস, আজকে আমি যে এপিসোডটা এক্সপ্লেন করবো সেটা হচ্ছে এপিসোড নাম্বার 9। আর গাইস, তোমরা যারা আমার 1 থেকে 8 পর্যন্ত এপিসোড এখনও দেখোনি, উপরের আই বাটনের লিঙ্ক দেওয়া আছে। অবভিয়াসলি আগে এপিসোড নাম্বার 7 আর 8টা দেখো, কারণ এই দুইটা এপিসোড যদি না দেখে থাকো তাহলে এই এপিসোডটা কিছুই বুঝবা না। তো গাইস, আগে সেই এপিসোডগুলো দেখো, উপরের আই বাটনের লিঙ্ক দেওয়া আছে। তো গাইস, চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, এপিসোডের শুরুতে আমরা দেখি সাইতামা ফাইনালি সেখানে চলে আসে আর পাকুজানের দিকে এগোতে থাকে। তখন আমরা দেখি সাইতামাকে দেখে সুরায়ু কাঁদতে শুরু করে, তখন পাকুজান সাইতামাকে দেখে হাসতে শুরু করে। এরপর গাইস, ওয়ান পাঞ্চ ম্যানের থিম সং আসে। তো গাইস, এর পরের সিনে আমরা দেখি পাকুজান সাইতামাকে দেখে বলতে থাকে, হে, এইখানে কি কোনো ফাইজলামি হচ্ছে নাকি? তোমার মতন সুপার হিরো আমাকে আটকাতে পারবে নাকি? তুমি দেখো না আমি কত স্ট্রং হয়ে গেছি। তখন পাকুজনের মনে পড়ে সাইতামাই সেই লোক ছিল যে পাকুজনকে টুর্নামেন্টে হারিয়েছিল। এইটা মনে করার পর পাকুজন আরও রাগ হয়ে যায়। তখন সাইতামা বলতে থাকে, হে, তোমাকে কি আমি চিনি? আমার তো কিছুই মনে পড়ছে না। এইটা শোনার পর পাকুজন আরও রেগে যায় আর বলতে থাকে, হে, আমি এখন আর আগের মতন পাকুজন নেই, আমি এখন পাকুজন দ্য মনস্টার হয়ে গেছি, আমার শক্তি অনেক বেড়ে গেছে, তো তুমি এখন মরতে চলেছ। তখন সাইতামা খেয়াল করে সেই ফাইটারটাকে, ও দেখে ফাইটারটার অনেক খারাপ অবস্থা হয়ে আছে। তখন পাকুজান সাইতামাকে একটা লাফ, তখন সেইখানে একটা লেডি অফিসার বলে থাকে, আমাদের একজন এস ক্লাস হিরোকে সেইখানে পাঠাতে হবে ওকে আটকানোর জন্য। এরপর আমরা দেখি এস ক্লাস র্যাঙ্ক 8 জম্বিম্যান মনস্টারটার পেছনে পেছনে যায়। তো গাইস, এরপরে আমরা দেখি গরিলা মনস্টারটা একটা লোককে থামায়। তো এরপরে আমরা দেখি ও হচ্ছে গরিলা রোবট। আর গাইস, তোমরা যারা এই গরিলা রোবটকে চিনতে পারছো না, তোমাকে আমি রেকমেন্ড করবো ওয়ান পাঞ্চ ম্যান সিজন 1-এর এপিসোড নাম্বার 3, সেইটা দেখো, সেইখানে এই গরিলা রোবটের সম্পর্কে পুরোপুরি বলা হয়েছে। তখন মনস্টার গরিলা বলতে থাকে, হে, তুমি এখানে কি করছো? তুমি দেখতে তো মনস্টারদের মতো, তো তুমি এইখানে কি করছো? তখন রোবট গরিলা বলে, আমি তো এইখানে শপিং করার জন্য এসেছিলাম। তখন মনস্টার গরিলা বলে, তোমার সাহস কীভাবে হলো হিউম্যানদের মতন ব্যবহার করার? তুমি তো একটা মনস্টার। এইটা বলে ও রোবটটার ওপরে হামলা করে দেয়। তখন রোবট গরিলা অনেক রাগ হয়ে যায় আর ওকে পাঞ্চ মারে আর বলে, না, আমি মনস্টার না, আমি হিউম্যানদের মতোই। তখন রোবট গরিলা ওই মনস্টারটাকে হারিয়ে দেয়। তখন জম্বি ম্যান হেডকোয়ার্টারে বলে, হে, আমি ওই গরিলা মনস্টারটার থেকেও শক্তিশালী কাউকে দেখেছি, তো আমি এখন ওকেই ফলো করছি। তো এর পরের সিনে আমরা দেখি ফ্র্যাঙ্ক আর বোমকে, যারা গরুকে খুঁজছিল। তখন ফ্র্যাঙ্ক বলতে থাকে, সন্ধ্যা হয়ে গেছে কিন্তু আমরা এখনও গরুকে খুঁজে পাইনি। তখন ফ্র্যাঙ্ক আরও বলে, গরুকে আমার আটকাতেই হবে, কারণ ও আমার স্টুডেন্ট আর আমি চাই না আরও কোনো ঝামেলা হোক। তো গাইস, এর পরের সিনে আমরা দেখি হিরো হেডকোয়ার্টারে বড় ধরনের মিটিং হচ্ছিল। তখন একজন বলতে থাকে, আমাদের যেই সবচেয়ে বড় একজন ডোনার ছিল তার ছেলেকে মনস্টাররা বান্দর বানিয়ে দিয়েছে, এর ফলে এইটা হতে পারে যে যেই ডোনার আমাদেরকে আর ডোনেট করবে না, এর ফলে আমরা অনেক বিপদে চলে আসতে পারি, তো আমাদের সবাইকে ডোনারের ছেলেকে বাঁচাতে হবে। তখনই সেখানে একজন লোক দৌড়ে আসে আর বলতে থাকে, মনস্টার অ্যাসোসিয়েশনের মেসেজ এসেছে। তখন বাকি অফিসাররা বলে, রজার, বলো কী মেসেজ এসেছে? কিন্তু সেই লোকটা বলতেই থাকে, মনস্টার অ্যাসোসিয়েশনের মেসেজ এসেছে। এটা বলতে বলতে ও নিজেই একটা মনস্টারে বদলে যায়। তো গাইস, এরপরে আমরা দেখতে পাই সনিক সেই মনস্টার সেলটাকে একটা কুকিং ডিশের মতন বানিয়ে খাওয়ার চেষ্টা করে। তো গাইস, এইখানেই আমাদের ওয়ান পাঞ্চ ম্যান সিজন 2-এর এপিসোড নাম্বার 9-এর দ্য এন্ড হয়ে যায়। তো গাইস, আই হোপ তোমরা এক্সপ্লেনেশনটা বুঝতে পেরেছো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করো,
নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দাও। আর গাইস, আমি চিন্তা করছি যে আমি আমার এই চ্যানেলে নেক্সট যেই সিরিজটা এক্সপ্লেনেশন করবো সেটা হচ্ছে ওয়ান পিস, আরেকটা হচ্ছে অ্যানাদার, মানে এক পাশাপাশি দুইটা সিরিজ এক্সপ্লেনেশন করব। আর গাইস, তোমরা যদি এই সব এনিমিগুলোর এক্সপ্লেনেশন পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দাও আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো গাইস, আমি আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম পেজের লিংক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা চাইলে আমাকে ফলো করতে পারো আর সেখানে আমাকে পার্সোনালভাবে মেসেজও করতে পারো। আর গাইস, আরেকটি কথা হচ্ছে, তোমরা কোন ধরনের এনিমি এক্সপ্লেনেশন চাও আমার এই ইউটিউব চ্যানেল থেকে সেটা আমাকে আমার কমেন্ট বক্সে আমাকে জানাও। আমি আমার তরফ থেকে পুরোপুরি চেষ্টা করব সেই এনিমিটা এক্সপ্লেন করার জন্য তোমাদের জন্য। তো গাইস, তোমাদের সাথে আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত গুড বাই, থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংকস ফর